তোর কপালে কিন্তু শুনি আছে। কে? আমি তো কিছুই করি নাই, তো শুনি আসবো কই থেকে? আমি জানি তুমি কিছু করো নাই, কিন্তু মানুষ তো অন্য কিছু জানে। মানুষ জানে? কে? এটা তো তুমি আর আমি আর মায়া ছাড়া তো কেউ জানে না। কিসের মধ্যে ঢুকছো জানোস কিছু? জান নিয়েও ভাবাইতে পারবি না। যাচ্ছি মারো, হারাম তো যাচ্ছি মারাও। হ্যাঁ ধর ধর ধর, তোরে নিয়ম করে সকাল বিকাল উষ্ঠা থেরাপি দেওয়া উচিত। ঠিক আছে গুরুদেব, তুমি যেটা বলবে সেটাই রাইট। এই সকাল তো বুধবার উষ্ঠা থেরাপি দেওয়া উচিত। ঠিক আছে ঠিক আছে। পর পর করতে কে বলছিল? হ্যাঁ কে বলছিল করতে? ওটা তো গুরুদেব আমি এমনি করি নাই, ডলারের বিনিময় করছি। তো ডলারের বিনিময় করছস, হোটেলে গিয়ে উঠতি? আমার বাসা উঠেছিস কেন? কি তোর বাপের বাসা? হ্যাঁ বাপের বাসাই তো, গুরুই তো বাপ। না শালা সম্বন্ধী হয় হারামজাদা। গুরু কি হয়েছে তোমার? আজকে সকাল থেকে তুমি অগ্নিগুরুর রূপ ধারণ করছো। এই উল্টোপাল্টা কথা বলবি না, কি রান্নাবান্না করছোস? গুরুদেব কিছুই তো করি নাই, ওই যে মানে একটা ডিম ভাজি করছি, সাথে ডাল কাঁচা মরিচ দিয়ে খাইছি। আর কিছু করছ নাই? না গুরুদেব করি নাই তো। তোর কপালে কিন্তু শুনি আছে। কে? আমি তো কিছুই করি নাই, তো শুনি আসবো কই থেকে? আমি জানি তুমি কিছু করো নাই, কিন্তু মানুষ তো অন্য কিছু জানে। মানুষ জানে? কে? এটা তো তুমি আর আমি আর মায়া ছাড়া তো কেউ জানে না। ছাগল, রাম ছাগল, কিসের মধ্যে ঢুকছো জানোস কিছু? জান নিয়েও ভাবাইতে পারবি না। কি বলতেছো গুরু? ছাগল মূর্খ, এই সার্কেল খুব খারাপ জিনিস। এই সার্কেল একবার ঢুকছোস তো মরছোস। আমি তোর কপালে সরাসরি দেখতে পাইতেছি মরণ আছে। গুরুদেব কি বলতেছো তুমি? আরে বাঁচাও, এইসব মায়ের টানে তলায় যাবি, কেউ তোর টাইম না তুলতে পারবো না, আমিও পারুম না। যা আরাম যা, যা যে ডলার নিয়ে এসছ সে ডলার ফেরত দিয়ে আর নিজের মনটা উদ্ধার করে ফেরত নিয়ে যা। এই জন্য তো বলি সকাল থেকে আমার এত দম বন্ধ লাগতেছে, কিনলে আমার মন তো আরেক জায়গায় গুরুদেব। যা তাকিয়ে আছেন কেন? আপনাকে আমি যা জিজ্ঞেস করছি উত্তর দিন, বলেন। আমি কাঞ্চু। কাঞ্চু? হ্যাঁ কাঞ্চু। এই নাম আমার কাছে অপরিচিত। আপনিও? অনেক দিন আগের কথা। অনেক অনেক দিন আগে আমার কোনো কথা নেই। জানি নেই, কিন্তু কথা আছে। কি কথা? লাবণ্য ফার্স্ট ইয়ারে পড়ে, একটা ছেলে তার পেছনে ঘুর ঘুর করে। এরকম কথা আমার জীবনে কখনো ছিল না। এরকম ছিল তো, লাবণ্যর বান্ধবীর নাম রাজকুমারী। রাজকুমারী? এই রাজকুমারীর নামে তোমার কোনো বান্ধবী ছিল না? কি সমস্ত কাল্পনিক কথা বলছেন আপনি? আছে তো আছে, সেই রাজকুমারীর ভাই কাঞ্চু। ফোকাস। হতবর বহু বছর পার হয়ে যায়। কিসব ফালতু কথা? ফালতু কথা না লাবণ্য, আমি জেনে বুঝে এখানে এসেছি, এসব কাল্পনিক কথা না। আপনি আমাকে নিয়ে কথা বলছেন, যা খুশি তাই বলছেন, এসব ফালতু কথা না। ঠিক আছে তাহলে এবার অন্য গল্প বলি। আর কি গল্প? লাবণ্য আমি তোমার হাজবেন্ড। কি? হ্যাঁ।